হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই দুর্গাপুজো, আর পুজোর আগেই বঙ্গের ঝুলিতে আরও তিন বন্দে ভারত এক্সপ্রেস। আপাতত রাজ্যে ছিল ছটি বন্দে ভারত, আর তিনটি নতুন রেক আসায় যাত্রীদের সুবিধা হবে অনেকটাই, আশাবাদী কেন্দ্রীয় রেল মন্ত্রক। রবিবাসরীয় সকালে ভার্চুয়ালি নতুন ট্রেন তিনটির যাত্রাপথের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী। তবে নীল সাদা নয়, গাঢ় কমলা আর কালো রঙের উজ্জ্বল মিশেলে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে বন্দে ভারতের নয়া রেকগুলি। মূলত অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় এই প্রিমিয়ার এক্সপ্রেস ট্রেন। চাহিদার কথা মাথায় রেখে এবং যাত্রী পরিষেবায় আরও স্বাচ্ছন্দ্য আনতে এবার হাওড়া থেকে আরও তিনটি পথে বন্দে ভারত চালানোর অভিনব উদ্যোগ রেল কর্তৃপক্ষের। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজকে তা চালু হচ্ছে, কিন্তু এই ট্রেনগুলো চালু হওয়ার সাথে সাথে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমরা যারা জার্নি করি, আমরা যারা সেই সার্ভিসকে অ্যাভেল করি, আমাদের সচেতন নাগরিক হতে হবে। মাননীয় রেলমন্ত্রীকে অভিনন্দন জানাবো আরও একটি বন্দে ভারত পশ্চিমবঙ্গকে দেওয়ার জন্য। এটা তো পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা বড় উপহার নিঃসন্দেহে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে। পুজোর আগে একটা ভালো, এখনো মানে সারা ভারতে দেখতে গেলে 92 খানা। রেল সূত্রে খবর, নতুন তিনটি ট্রেন হল হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া এবং হাওড়া রাউরকেল্লা। আসানসোল এবং দুর্গাপুর থামবে এই হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিকে রবিবারেই দেওঘর, বারাণসী, ব্রহ্মপুর, টাটানগর এবং টাটানগর পাটনা চালু আরও তিনটি রুটে বন্দে ভারতের যাত্রা। বেনারস থেকে বৈদ্যনাথ ধাম, হ্যাঁ, মানে দুটো শিবলিঙ্গ যেখানে আছে সেই দুটো জায়গাকে কানেক্ট করা হয়েছে, আর একটা হলো ভাগলপুর থেকে বোলপুর দুমকা হয়ে হাওড়া স্টেশন, আর একটা হলো গয়া থেকে হাওড়া। এই তিনটে উল্লেখযোগ্য বন্দে ভারত তো আছে ইস্টার্ন রেলে, তার সঙ্গে এইটা একটা যুক্ত হলো রাউরকেল্লা যাওয়ার জন্য আপ এবং ডাউনে একটা একটা করে বন্দে ভারত আমরা পেলাম আজকে। বর্তমানে বাংলায় যে রুটগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে সেগুলি হল হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি, হাওড়া পাটনা, হাওড়া রাঁচি এবং নিউ জলপাইগুড়ি পাটনা। দুর্গাপূজার প্রাক্কালে যুক্ত হল আরও তিনটি নয়া রুট। আধুনিক প্রযুক্তির উন্নত মানের সুদৃশ্য এই এক্সপ্রেস ট্রেনগুলি যাত্রীদের অল্প সময় গন্তব্যে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা আগেই দেখেছি। কার্যত যাত্রীদের কাছে বন্দে ভারতের বিপুল গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করেই আরও তিনটি নতুন রেক রাজ্যকে উপহারের সিদ্ধান্ত কেন্দ্রের। পুজোর ঠিক আগেই যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হবে আশা রাখছে ওয়াকিবহল মহল। যে নতুন টেকনোলজি, নতুন রঙের যে বন্দে ভারত, সেই বন্দে ভারত কিন্তু তিনটি ট্রেন ইতিমধ্যেই পেল বাংলা। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, হাওড়া।